একটা সময় মধ্যপ্রাচ্যে সৌদি আরব ছিল আমেরিকার ঘনিষ্ঠ সহযোগী, কিন্তু দিন দিন ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বাড়ছে রিয়াদের। দীর্ঘদিন ধরেই পরমাণু প্রকল্প চালু করতে চাচ্ছে উপসাগরীয় দেশটি, কিন্তু শর্তের বেড়ার জালে আটকে রেখে শেষ পর্যন্ত ওই প্রকল্পে কোনো সহযোগিতাই করেনি যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে সৌদি আরবকে পরমাণু প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়ানোর প্রস্তাব দিল এশিয়ার পরাশক্তি চীন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি কর্মকর্তা বৃহস্পতিবার জানান, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন বা সিএনএনসি এই প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী পারমাণবিক কেন্দ্রটি নির্মাণ করা হবে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তবর্তী অঞ্চলে। সৌদি আরবের ওই কর্মকর্তা জানান, বেইজিংয়ের এই প্রস্তাব রিয়াদের পরমাণু প্রকল্প ঘিরে বাইডেন প্রশাসনের শর্তকে শিথিল করবে। এর ফলে সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা নিজস্ব ইউরেনিয়াম মজুদ না করার প্রতিশ্রুতি দিতে হবে না। সংবাদপত্রটি বলছে, রিয়াদকে এই ধরনের শর্ত মানার প্রয়োজনীয়তা মেনে চলার জন্য কোনো চাপ দেয়নি চীন, অথচ পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র বিভিন্ন শর্ত দিয়েছে সৌদি শাসকদের। তবে এই প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে সৌদি সরকার কিংবা চীনের সিএনএনসির পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে বেশ টানাপোড়েন লক্ষ্য করা গেছে। এই সুযোগে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়িয়ে চলছে শি জিনপিংয়ের দেশ চীন, যার প্রমাণ বৈরী প্রতিবেশী তেহরানের সাথে রিয়াদের সম্পর্ক জোড়া দেয় বেইজিংয়ের মধ্যস্থতাকারী ভূমিকা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে অপরিশোধিত তেল ও গ্যাসের ওপর পুরোপুরি নির্ভর করছে সৌদি আরব, কিন্তু প্রাকৃতিক সম্পদ একটা সময় ফুরিয়ে যাবে, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে বিকল্প জ্বালানির জন্য পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তৈরিতে উঠে পড়ে লেগেছে দেশটি। এলক্ষ্যে 2018 সালে পরমাণু গবেষণার জন্য প্রকল্প চালু করে সৌদি। যদিও শুরু থেকেই বিষয়টিকে সন্দেহের চোখে দেখছিল চিরশত্রু ইরান ও পশ্চিমা বিশ্ব, এই সন্দেহ আরও ঘনীভূত হয় যুবরাজ মোহাম্মদের এক মন্তব্যে। সে সময় মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের সাথে এক সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, রিয়াদ পারমাণবিক বোমার অধিকারী হতে চায় না, কিন্তু ইরান পারমাণবিক বোমা তৈরি করলে যত দ্রুত সম্ভব সৌদি আরবও একই কাজ করবে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।